হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। তো আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো, যেটা হচ্ছে ক্রিপি ফেস। ওকে, সো ক্রিপি ফেসটা আমরা আগে ক্রোম খুলে নেব। তো আমরা এইটার হিসেবে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। আমার এখানে সিএসএস আছে, এখানে জেকোয়ারি আছে, ফন্টোসাম আছে, অ্যান্ড আমাদের এটা গুগল ফন্ট লিঙ্ক করা আছে। সো আমরা ক্রোম ওপেন করে নিচ্ছি, দেখুন। সো ক্রিপি ফেসটা আমরা প্রথমে গুগলে আগে সার্চ করে নিচ্ছি। তো দেখুন, ক্রিপি ফেস, ওকে, ক্রিপি ফেস জে এস। সো আমরা দেখি ক্রিপি ফেস জে এস লিখবো। দেখুন, এখানে ক্রিপি ফেস আমাদের ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে ক্রিপি ফেস আমাদের খুলে দেখুন, এখানে দেখাবে ক্রিয়েট ইয়োরস। সো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখুন, এখানে এখানে আপনি যে কোনো রকম পিকচার আপনি চুজ করতে পারেন। ওকে, টেক পিকচার, আপনি যে কোনো রকম পিকচার চুজ করতে পারেন। ওকে, তো সেখান থেকে আমরা দেখে নেবো কী হয়। তো আমরা বেসিক্যালি এই ক্যাটটার ইমেজ নিয়েছি। ওকে, আমরা এখানে গিট হাবে যদি ক্লিক করি, এখানে দেখুন আমাদের গিট হাবে আমাদের দিয়ে দিয়েছে কোড। ওকে, সো এই দেখুন আমাদের সিম্পল, আমরা এখানে মাউস নিয়ে যাচ্ছি, দেখুন আমাদের এফেক্টটা এরকম বোঝানোর জন্য। তো আমরা এখানে প্রথমে আমরা এখানে স্ক্রিপ্ট আছে, আমরা এটা কপি করে নেবো, আমরা এটা লিঙ্ক করে নেবো। সো এখানে আমরা এটা লিঙ্ক করে নিচ্ছি। ওকে, আপনারা যে কোনো রকম কিন্তু ইমেজ এখানে চুজ করতে পারেন। তো এখানে দেখুন আমাদের এখানে পুরো এইচটিএমএলটা আমরা কপি করে নেব। ওকে, সো এখানে আমরা এখানে কপি করে নিলাম, জাস্ট আমরা এখানে ইমেজের লিঙ্কগুলো করে নেব। সো এখানে আমাদের ইমেজেসের মধ্যে আমাদের ক্রিপি ফোল্ডার আছে, সেখানে আমরা এখানে দিয়ে দিচ্ছি মেন, এখানেও সেম আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে এখানে ক্রিপি আছে, এখানে ইমেজেসের মধ্যে আমাদের ক্রিপি, দেন আমাদের আছে জিরো। আমরা আবার ফোল্ডারটা চেক করে নিচ্ছি, আমাদের ডেস্কটপের মধ্যে যে কয়েলের মধ্যে ইমেজেসের মধ্যে এখানে দেখুন ক্রিপিও আছে। সো আমরা জিরো ডিগ্রি এখানে আছে আমাদের, তো জেপিজি পিকচার আমরা দেখে নেবো। সো এখানে জিরো স্পেস ডিগ ডট জেপিজি, তো এটা আমরা এখানে একটা আছে, আমরা এটাও কপি করে নেব। ইমেজেস ক্রিপি, দেন এখানে আছে আমাদের 45 ডিগ্রি, 45 ডিগ ডট জেপিজি। প্রথমে আমাদের হোভার আছে, আমরা হোভারটা করে নেবো। এটা আমাদের জিরো হবে, সরি, এটা আমাদের জিরো ডিগ, এটা হবে আমাদের হোভার। ওকে, আমরা এই ইমেজটাই আমরা ডাউনলোড করে রেখেছি বন্ধুরা, তো আমরা এই জন্য এই ইমেজটাই আমরা পুট করছি। আমরা 45 ডিগ দিলাম জেপিজি। তো এখানে আপনাদের অনেক রকম পিকচার আছে, ওকে, তো আপনারা সেটা লাগিয়ে দেখে নেবেন। তো আমরা এর গো লাইভ করে নেবো একবার। তো এখানে দেখুন আমাদের মাউসের সঙ্গে সঙ্গে এটা ঘুরছে। আমরা এবার সেন্টার লাইনে নিয়ে আসবো এটাকে। তো আমরা সিম্পল সিএসএস ইউজ করব, আমরা এখানে ইউজ করছি ধরুন বডি, এখানে আমরা হাইট দিয়ে দিচ্ছি 100%। ওকে, আমরা ডিসপ্লে ইউজ করছি, ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, দেন আমাদের ইমেজ ট্যাগ আছে, ইমেজ ট্যাগে আমরা হাইট দিয়ে নিচ্ছি 40%, অ্যান্ড ম্যাক্স সাইড দিয়ে দিলাম 250 পিক্সেল। সো এখানে দেখুন আমাদের ইজিলি জিনিসটা আমরা মার্জিন দিয়ে নিচ্ছি সব থেকে বেশি, এটা আমরা বডি আছে। সো দেখুন এখানে আমরা ইজিলি এটা মাঝখানে আনতে পেরেছি, দেখুন। ওকে, এখানে আমাদের সেম ইমেজ দেওয়া আছে, আমরা খালি ইমেজটা আগে নামিয়ে রেখেছিলাম বন্ধুরা, তা আপনারা চাইলে ক্লিক করে নামিয়ে নিতে পারেন। এখানে ইমেজেস দেখুন ক্রিপি স্ল্যাশ, এখানে আমার আছে 90 ডিগ ডট জেপিজি। ওকে, তো দেখুন
আমরা যেখানে মাউস নিয়ে যাব সেখানে এটা রোটেট করবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ইমেজটা চেঞ্জ হচ্ছে। ওকে, আমাদের এখানে ইমেজ আছে, এই দেখুন আমাদের এখানে ইমেজ আছে 135 180। তো আমাদের এখানে ইমেজটা এখানে চেঞ্জ হচ্ছে। ওকে, আপনারা দেখতে পারেন এখানে ইমেজটা, এই দেখুন। ওকে, তো আমাদের খালি ইমেজটা চেঞ্জ হচ্ছে। তো ক্রিপি ফেসটা খুব একটা ফানি একটা আমাদের জিনিস। ওকে, এটা খুব সুন্দর যে সেখানে আপনারা নিজেরাও কোনো ছবি দিয়ে আপনারা ইউজ করতে পারেন। ওকে, এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে, তো আপনারা এখানে সেটা দেখেও নিতে পারেন যেটা আপনার পছন্দ হবে। এছাড়া আপনার জাভাস্ক্রিপ্টও এটা করে নিতে পারি, তবে বেসিক্যালি আমি বলবো এইচটিএমএল করাটাই বেটার, তো আমাদের যেটা সুবিধা হবে। ওকে, সো এটা আমাদের ক্রস ব্রাউজার, আমাদের এটা মোজিলা ওপেরা যে কোনো সাইটে কাজ করবে। ওকে, তো আজকে ভিডিওটি অবধি থাকলো। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।